দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা নতুন ভারতের রূপকার পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করা হয় মঙ্গলবার। এদিনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা, ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সদর উপজেলা কংগ্রেস কমিটির সভাপতি তন্ময় রায় সহ আরো অনেকেই। যথাযথ মর্যাদায় সাথে সেখানে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। গাজা এবং ইসরায়েলের লড়াই এটা অতি বিলম্বে বন্ধ হোক, আমরা দেখছি যুদ্ধের নামে কোলে শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মতিথি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, দ্য চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য।